বনস্তী ডাকিলা গৌচ বনস্তী ডাকিলা গৌচ বরষ কে থরে আসিছি রজ আসিছি রজ লো গেনি নুয়া সজ বাজ বউল লো গেনি নুয়া সজ বাজ পাচিলা বৈঁচ কোড়ি বেকরে নাই ছুল গজরা মালি গজরা মালি লো ঝুলা রজর দোলি বউল লো ঝুলা রজর দোলি আপন মানুকু আপন মানকর প্রিয় চ্যানেল কানহাস ক্রিয়েশন রে স্বাগত কেমতি অছন্তি আপন মানুকু রজর ওড়িশার গণপর্ব রজর হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা রজকু আপন মানে ভরপুর ভাবরে উপভোগ করন্তু এবং রজর মজা নিয়ন্তু আম ঘরে বি আজি রজ পর্ব পালন করা যাইছি আজি আম ঘরে বিভিন্ন প্রকার পিঠা পণা খাইবা প্রস্তুত করা হইছি আপন মানুকু দেখন্তু আম ঘরে কন কন সব খাইবা রজরে প্রস্তুত করা হইছি সুজি কাকরা হেইছি ছেনা পোড় হেইছি পোড় পিঠা হেইছি দহি বরা হেইছি আম্ব আম্ব পণস এবং চকুলি পিঠা ও মটর তরকারি হেইছি চকুলি পিঠাটা মু আনিনি আউ সব জিনিস এইটি আপন মানক পাখরে মু রাখিছি আপন মানে বি আম সহিত আসিকি যো খাইবারে সহযোগ করন্তু দোলি হেইছি আউ আপন মানে দোলির মজা বি নিয়ন্তু আ আম ঘরে কুনি রজ কুইন আছি তাকু বি আপন মানে তার তা তরফরু আপন মানকু রজর শুভেচ্ছা এবং শুভকামনা আপন মানে তাকু আশীর্বাদ করন্তু সে কেমতি গটে ভালো মনিষটে হউ গিল্লু ইয়ার দেখ গিল্লু গিল্লু ইয়ার রে গিল্লু ইয়ার রে গিল্লু ইয়ার রে রজরে এই রজরে আম ঘরে সমস্ত সজবাজ হুঁতি আর বিশেষ করে কুমারী ঝিও মানে পাদরে অলতা লগাতে চন্দন টিপা হুঁতি ফুল গজরা লগাতে আউ সে মানে যে চপল পিঁধতি তলে পাদ রাখতে কালে বসুমাতা কষ্ট লাগবে বলে আমি মানে আমি বি তাঁর সহ সামিল হয়ে রজকু পাাল করছু আমি বি তাঁর সাংরে টিকি টিকি ফুলহার লগাই দিয়েছু চন্দন টিপা হয়ে যাইছু আপন মানে আমার কুমারী মানুষ দেখত সে কমিটি রজকু সজবাজ হচ্ছেন এই রজ পর্বটি সাধারণত ইংলিশ মাসর জুন মাসরে পড়ে এবং ওড়িয়া মাসর মিথুন মাসরে পড়ে মিথুন মাস কে আমার দুই প্রকারের মাসক গণনা করা যায় গোটে পূর্ণিমা নেইকি পূর্ণিমা পূর্ণিমা গোটে মাস চন্দ্র অনুসারে এবং সূর্যঙ্ অনুসারে বারটি রাশি নেইকি সংক্রান্তি সংক্রান্তি গোটে মাস তেমন বারটি রাশি নেই আমার বার মাস সংক্রান্তি গণনা করা যাই তেমন মিথুন সংক্রান্তি এই রজটি পড়ে এই রজটি সাধারণত পাঁচ দিন পালন করা যায় তিন দিন আমি রজ বলে পালন করু তার পূর্বদিন রজর পহিলি রজর পূর্বদিন আমি বটা ঘষা বলে সজবাজ বলে আমি পালন করে তাকে উপভোগ করে থাকু সে রজর পূর্বদিনু আমি পিঠা পণা বিভিন্ন প্রকার পিঠা পণা প্রস্তুত করে থাকু কুমারী ঝিও মানে নূয়া ড্রেস পিঁধতি এটি এই রজ পর্বরে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সামিল হয়ে রজ পর্বকে উপভোগ করে থাকে ধনীঠু গরিব পর্যন্ত সমস্তে রজ পর্বরে সামিল হয়ে থাকে প্রত্যেক ঘরে বিভিন্ন প্রকার পিঠা পণা ফল রখিয়া পিয়ার সম্ভার চালি থাকে এবং সমস্তে আনন্দরে রজ পর্বকে উপভোগ করছেন এবং শেষ দিনটি আমার বসুমতী স্নান বা মহালক্ষ্মী বুড় নাঁরে নামিত হয়েছি এই দিন মা মহালক্ষ্মী মুন্ড মহালক্ষ্মী বুড় এবং মা বসুমাতা সি বি রজ পাাল করে থাকে তেমন ইন্দ্র দেবতা নিশ্চিত ভাবে বর্ষা করতে এবং সেই দিন বসুমতী স্নান করা যাই থাকে তার বসুমতীকর প্রতীকরে আমি শিলপুয়াকু ঘরে হলদি লগাইকি স্নান করাই থাকে নূয়া বস্ত্র দিয়ে কুমারী ঝিও মানে স্নান করাই থাকে
এই রজ পর্বটি আমি এই হিসাবে পালন করে থাকি। গোটে নারী সহ এই রজ পর্বটি যে তুলনা করা যাই, তেমন এই দিন সমস্ত ঘরে বিভিন্ন প্রকার পিঠা পণা আউ ফলমূল বিভিন্ন প্রকার ইয়ে হয়ে রজটিকে পালন করে থাকে। দেখুন আমরে আমি বি সব প্রকার পিঠা পণা ছেনাপোড় সুজি কাকেরা দহিবরা গুগুনি মুয়া পিঠা পোড় পিঠা আম্ব পণস ইত্যাদি রাখিছু এবং রজরে আমি সমস্তে মিশি একাঠি রজ পর্বক পালন করছু। আমার কুনি কুনি ঝিও আমার ঘরের সে রজ কুইন হয়েছি, আপন মানে তাকে আশীর্বাদ করন্তু। আউ তার আপন মানুষ সে দেখন্তু আমার ঝিওকু এবং সে কেমতি দোলি খেলুছি আর রজ পর্ব পালন করছি, তার এইটা হচ্ছে প্রথম বর্ষর রজ। আপন মানে দেখন্তু এবং ভরপুর মাত্রায় মজা নিয়ন্তু। আউ এইটি মু রাখুছি, আপন মানে আমার ঘর রজ পর্ব কো এনজয় করন্তু এবং ভিডিওটি কো আপন মানে নিশ্চিন্ত ভাবে লাইক করন্তু, শেয়ার করন্তু, সবসক্রাইব করন্তু এবং কমেন্ট সেকশনে আপনার মতামত দিয়ন্তু। হ্যাপি রজ রয়েছে আপনার সমস্ত রজর পুঁ থে শুভেচ্ছা শুভকামনা। আপন মানে রজটি ভরপুর মাত্রায় এনজয় করন্তু। রাখুছি, নমস্কার, জয় জগন্নাথ।